أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. سدس تمندلي ঈদের আহকাম ও মাসাইল সম্পর্কে কালকে আমরা জেনেছি যে ঈদের নামাজ অপরিহার্য, মহিলাদের উপরও অপরিহার্য, এবং ঈদগাহে গিয়ে পড়তে হবে। আলাদা করে বাড়িতে মসজিদে ব্যবস্থা করা বিদআত, ঠিক নয়। তার কারণ একটা কথা মনে রাখবেন, আপনি হয়তো ভাববেন যে ঈদের নামাজই তো পড়ছে, ভুল কি আছে, ভুল কি আছে এর মধ্যে? ভুল এটাই যে নবীর নিয়ম যদি না থাকে, ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করতে হবে আর নিয়মটা নবীর হতে হবে। যদি আল্লাহর উদ্দেশ্যে না হয় শিরক হবে, আর নবীর নিয়ম যদি না থাকে তাহলে সেটা বিদআত হবে। সেই জন্য আমি বলেছিলাম যে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা এটা হচ্ছে বিদআত। নবী করেননি, সাহাবারা করেননি, তাবেইনরা করেননি। আমরা আলাদা করে ইবাদতের যদি নিয়ম বেছে নিই তাহলে সেটা হবে বিদআত। কুল্লু মুহদাসাতিন বিদআ ও কুল্লু বিদআতিন জালালা। ধর্মে নতুন কাজ বিদআত, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহী, পথভ্রষ্ট। ও কুল্লু জালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি পথভ্রষ্টের কাজ তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সম্মতি দান করুক যে আমরা সত্যিকার কোরআন ও হাদিস নবীর নিয়ম অনুযায়ী, সালাফে সালেহিনের নিয়ম অনুযায়ী সব কাজ করতে পারি। সদ্য শ্রোতা মণ্ডলী, ঈদের নামাজ ঈদগাহে যাওয়ার সময় ঈদুল ফিতর যদি হয় তাহলে খেয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর তিনটি পাঁচটি খেজুর খেয়ে যেতেন, খেয়ে যাওয়া ভালো ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে খেয়ে যাওয়া ভালো। আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া ভালো, না খেয়ে বাড়িতে এসে কোরবানির জানোয়ারের মাংস খাওয়া সর্বপ্রথম বেশি উত্তম। ঈদের নামাজে একটা রাস্তায় যেতে হবে আর একটা রাস্তায় ফিরে আসতে হবে, এটা আফজাল বা উত্তম। ঈদের দিন গোসল করা অপরিহার্য নয়, জুমার দিন গোসল করা ওয়াজিব। ঈদের দিন গোসল করা সম্পর্কে যতগুলো হাদিস আছে সবগুলো দুর্বল। হ্যাঁ, ঈদের দিন যদি কেউ গোসল করতে চায় করতে পারে, কিন্তু করতেই হবে, অপরিহার্য নয়। ঈদের গোসল সম্পর্কে যতগুলো হাদিস আছে সব দুর্বল আছে, একটাও সঠিক হাদিস নাই যতদূর পর্যন্ত আমার জ্ঞান আমি জানি। আর ঈদের রাস্তায় যাওয়ার সময় তাকবীর পড়তে হয়ে যেতে হবে, আর তাকবীরের শব্দগুলো উচ্চারণ করে জোরে জোরে পড়তে পড়তে যেতে হবে। একটা রাস্তা দিয়ে যেতে হবে আর একটা রাস্তা দিয়ে আসতে হবে। রাস্তাতে আমরা তাকবীর পড়ি না, রাস্তাতে যেতে জোরে জোরে তাকবীর পড়তে পড়তে যেতে হবে। এর দ্বারাতে অপরদের উপর একটা প্রভাব সৃষ্টি হবে। একসঙ্গে যাওয়া, তাকবীর পড়ে যাওয়া, জামাত সহকারে যাওয়া, এটা ভালো। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, ঈদের গায়ে ঈদগাহে গিয়ে কোনো রকম সুন্নত নামাজ নাই, আজান নাই, ইকামত নাই, দু রাকাত নামাজ পড়তে হবে। আর এই দুই রাকাত নামাজে কেরাতের আগে প্রথম রাকাতে সাতটি তাকবীর এক্সট্রা হয়, আর দ্বিতীয় রাকাতে পাঁচটি তাকবীর এক্সট্রা হয়। একটা তাকবীর থেকে আরেকটা তাকবীরের মধ্যে কতটা গ্যাপ দেওয়া উচিত, একটা আয়াত বা একটা শব্দ ভালোভাবে উচ্চারণ করার মতো, যেরকম হাদিস থেকে প্রমাণ করা যায়, তাবরানির একটা রিওয়ায়ত, আন্না বাইনা কুল্লি তাকবীরাতাইন কদরা কালিমা, একটা কালিমার মতো একটু সময় দিতে হবে। ঈদায়নের তাকবীরাত, আল্লাহু আকবার যখন বলা হয় নামাজের সাথে, প্রথমে সাতটা আর দ্বিতীয় রাকাতে পাঁচটা, তাহলে কি হাত উঠাতে হবে কি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাত উঠানোর কোনো প্রমাণ পাওয়া যায় না, তাকবীরের সঙ্গে হাত উঠানোর কোনো প্রমাণ নবী থেকে পাওয়া যায় না। কিছু সাহাবা ইকরাম থেকে বর্ণনা আছে পাওয়া যায়, তাই যদি কেউ উঠায় উঠাতেও পারে, না উঠানোই বেশি ভালো, তার কারণ নবী থেকে কোনো প্রমাণ নেয়। নামাজে প্রথম রাকাতে সাব্বিসম রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে হালাতা কাদিসুল গাশিয়া, বা প্রথম রাকাতে সুরাতুল কামার, দ্বিতীয় রাকাতে সুরা কাফ পড়ার সুন্নত পড়া বেশি ভালো। নামাজ থেকে
ফারেগ হওয়ার পর ইমাম একটা খুতবা দেবে, ইমাম একটা খুতবা দেবে, একটা খুতবা হবে। এ সম্পর্কে মনে রাখবেন, খুতবা একটা ইবাদত, আর ইবাদতে নিয়ম নবীরই হতে হবে। এক মজলিসে ঈদের দিনে একাধিক খুতবা বিদাত, একাধিক খুতবা বিদাত, কারণ নবী যেটা করেননি সেটা বিদাত। আজ আমাদের কাছে কি প্রচলন আছে যে কয়েকজন ওলামা আছে, এই মসজিদের একজন, ওই মসজিদের একজন, ওই মসজিদের একজন, ইনি 10 মিনিট বলবেন, উনি 10 মিনিট বলবেন, উনি 15 মিনিট বলবেন, কয়েকটা ওলামা বলছে বিদাত বিদাত বিদাত। খুতবা ঈদের দিনে একটাই খুতবা হবে, একটা ছাড়া আর খুতবা হবে না। সাহাবা একরামের যুগে বড় বড় সাহাবা ছিলেন, কিন্তু একটাই খুতবা হতো, একজনই খুতবা দেবেন। আপনারা নির্ধারিত করুন কে খুতবাটা দেবে, আর যে খুতবা দেবে সেই নামাজ পড়াবে, যে নামাজ পড়াবে সেই খুতবা দেবে, একজন নামাজ পড়াবে আরেকজন খুতবা দেবে। সাহাবা একরাম থেকে প্রমাণ নেয়, সালাফে সালেহীন থেকে প্রমাণ নেয়। হ্যাঁ, যদি যে নামাজ পড়িয়েছে সে যদি অক্ষম হয় তাহলেই অপরে খুতবা দিতে পারবে, তাছাড়া নয়। সে যতক্ষণ পর্যন্ত সক্ষম, জুমার খুতবা যে দেবে নামাজ সেই পড়াবে, ঈদের নামাজ যে পড়াবে খুতবা সেই দেবে, এটাই নবীর তরিকা, নবীর নিয়ম। কিন্তু আজ আমাদের মধ্যে নানা রকম ভুল জিনিসগুলো প্রচলন আছে, সকলকে বলতে না দিলে নারাজ হবে। খুতবা ইবাদত নামাজ এগুলো ইবাদত, আল্লাহ রসুলের মতো করার চেষ্টা করুন। যদি আমরা আল্লাহ রসুলের নিয়ম ছেড়ে দিই বিদাত হয়ে যাবে, বিদাত হয়ে যাবে। তার কারণ তাবি সাইদ ইবনে মুসাইয়িবের কাছে একজন লোক নামাজ পড়তে শুরু করলো, এমন অবস্থায় যে জায়গায় যে সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বিরত রেখেছিলেন, তাকে মানা করা হয়। সে বলে, আল্লাহ কি আমাকে নামাজ পড়ার জন্য আজাব দেবে? তখন সাইদ ইবনে মুসাইয়িব বললেন, না, নামাজ পড়ার জন্য আজাব দেবে না, নবীর মুখালাফ, নবীর বিরোধিতা করার জন্য তোমাকে আজাব দেবে। নবী এই সময় নামাজ পড়তে মানা করেছে, তাই নবীর নিয়ম ছিল একটাই খুতবা, একজনই খুতবা, যে নামাজ সেই খুতবা, আর নবীর বিরোধিতা করার জন্য বিদাত হবে এবং আল্লাহ তাআলা তার জন্য শাস্তিও দিতে পারে। ঈদের সম্পর্কে, ঈদের দিন ভালো কাপড় পরা, ইতর লাগানো, খুশবু লাগানো, ভালোভাবে যাওয়া উচিত। মহিলারা যদি যায় তাহলে তাদের উচিত যে খুশবু না লাগাবে এবং ভালোভাবে তারা বানাও সিঙ্গার করে, মেকআপ করে যেন না যায়। যদি ঈদের ময়দানে তারা যেতে চায়, তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন, বাইরে মহিলারা যদি যায় তাহলে তারা মেকআপ করে যেন না যায়। আর ঈদের নামাজ, ঈদগাহ আবাদি থেকে, গ্রাম থেকে একটু বাইরে হওয়াটা বেশি ভালো, বাইরে হওয়াটাই বেশি ভালো। যদি বৃষ্টি হয়ে যায় কোনো কারণবশত, ঈদের নামাজ মসজিদে পড়া যেতে পারে, মসজিদেও সকলে মিলে পড়বে, কিন্তু মহিলাদের জন্য আলাদা করে মসজিদে ব্যবস্থা করা এটা ঠিক নয়। ঈদের নামাজের জন্য পায়ে হেঁটে যাওয়া এবং পায়ে হেঁটে আসাটাই বেশি ভালো। যদি খুব বেশি দূর হয় তাহলে গাড়িতেও যাওয়া যেতে পারে, পায়ে যাওয়াটা, পায়ে হেঁটে যাওয়াটা বেশি ভালো। আর এরকমই ঈদের নামাজ যত তাড়াতাড়ি পড়ে নেওয়া যায় ভালো, লেট করা ভালো নয়, উত্তম নয়। ঈদের নামাজে খুতবা দেওয়ার জন্য মেম্বার নিয়ে যাওয়া, মেম্বারের উপর খুতবা দেওয়া উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার ঈদের নামাজের জন্য নিয়ে যাননি, ঈদের খুতবার জন্য মেম্বার নিয়ে যাননি। এইরকমই তাকবীরের যে আলফাজগুলো আছে, নানা রকম শব্দ তাকবীরে আছে, যেরকম আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা, এটাও বলা যেতে পারে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার ও আজল আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ, এটাও বলা যেতে পারে। আর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ, নানা রকম তাকবীরের শব্দ আছে যেগুলো পড়া যেতে পারে। ঈদের দিন সম্পর্কে একটা মন ঘড়ত বা বেবুনিয়াদ বানানো জালি নকলি ফেব্রিকেটের হাদিস এটাই যে অনেকে বলে থাকে ঈদের দিন ঈদের রাত জাগতে হবে, ঈদের রাত জাগলে নানা রকম উপকার আছে, তার অন্তর মরবে না, এ হবে তা হবে, এটা হচ্ছে মন ঘড়ত বেবুনিয়াদ। ঈদের রাতে কোনো ইবাদত নাই, ঈদের রাত জাগা বেদাত। ঈদের রাতে শুয়ে যান এবং ভালোভাবে আল্লাহ তাবারক তাআলার ইবাদত ও বন্দেগী করুন। ঈদের রাতে জাগতে হবে এরকম কোনো প্রমাণ নেয় এই হাদিসটা একদম জাইফ বা দুর্বল। ঈদের দিন, ঈদের খুশিতে আমরা নানা রকম মন্দ কাজ করে থাকি, ঈদের দিনে ফিল্ম দেখতে যাওয়া, বই দেখতে যাওয়া, ছবি দেখতে যাওয়া, ঈদের দিনে পায়ের টাকনা নিচে কাপড় পরা, রেশম পরা, আর ঈদের দিনে গান শোনা, নানা রকম
শরীয়ত বিরোধী কাজ করা, ঈদ হচ্ছে ওই যেটা শরীয়ত অনুযায়ী হক। শরীয়ত বিরোধী কাজ করে ঈদ মানানো এটা হারাম। ঈদের দিনে আমাদের উচিত, হ্যাঁ ঈদের দিনে কোনো খেলা অনুষ্ঠিত করা ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা এবং হাবেশি গোলামরা তরবারির প্র্যাকটিস তারা করতেন, কোনো জায়েজ খেলা করা উচিত। কিন্তু ঈদের দিন আমরা খেলা করছি ক্রিকেট, ফুটবল, নানা রকম ম্যাচ, আর ফি নিয়ে, এন্ট্রি ফি নিয়ে করছি, সেটা তো জুয়া হয়ে গেল, জুয়ো হয়ে গেল, জুয়ো খেলা। যেরকম চারজন লোক আছে, চার চার এক টাকা করে চার টাকা দিল, যে জিতলো তাকে চার টাকা দেওয়া হলো, এরকমই এন্ট্রি ফি দিয়ে যে জিতলো তাকে বেশি করে, তারপরে যে উইনার রানার তাদের দেওয়া হচ্ছে, তাহলে এগুলো হয়ে গেল জুয়া। হ্যাঁ আপনি প্রতিযোগিতা রাখুন, আর যারা আসছে তাদের কাছ থেকে এন্ট্রি ফি না নিয়ে তাদেরকে গিফট দেওয়া হোক, যে যারা জিতবে, এরকম করা যেতে পারে। কিন্তু এন্ট্রি ফি নিয়ে যদি আপনি টুর্নামেন্ট চালান তাহলে সেটা হবে জুয়া। পরিশেষে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান, ঈদ, নেক আমল সব কিছু কোরআন হাদিস নবীর নিয়ম সালাফে সালেহিনের নিয়ম অনুযায়ী চলার এবং করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।